হ্যালো ভিভার্স আপনাদের সকলকে রাইজিং লিগেল চ্যানেলে স্বাগত আজকে আমরা ইন্ডিয়ান পেনাল কোডের এই ক্লাসে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হলো থিওরিজ অফ পানিশমেন্ট অফ ক্রাইম অর্থাৎ একটা ক্রাইমের পানিশমেন্টের ক্ষেত্রে কি কি থিওরি আছে এই বিষয়টি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব প্রসঙ্গত আপনাদেরকে বলি যে বিখ্যাত চুরি স্যালমান্ড উনি এই ক্রাইমের পানিশমেন্টের কথা উল্লেখ করতে গিয়ে পাঁচটা থিওরির কথা উনি বলেন এগুলো হলো ডিটারেন্ট থিওরি দু নম্বর হচ্ছে প্রিভেন্টিভ থিওরি তিন নম্বর হচ্ছে রেক্টিমেটিভ থিওরি চার নম্বর হচ্ছে এক্সপিয়েটরি থিওরি এবং পাঁচ নম্বর হচ্ছে রিফর্মেটিভ থিওরি এবারে ভিভার্স এই থিওরিগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এই যে ডিটারেন্ট যে থিওরি অ্যাকর্ডিং টু স্যালমান ইট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ইম্পর্টেন্ট থিওরি অফ ক্রিমিনাল জাস্টিস হুইচ এমস ইজ টু ডিটার পিপুল ফ্রম কমিটিং ক্রাইমস অর্থাৎ এটা এমন একটা থিওরি যার উদ্দেশ্যটা হচ্ছে পিপুল যেন বারবার যেন ক্রাইম করতে না পারে অর্থাৎ তাদেরকে একটা পরিবর্তন করা তাদেরকে আপনার সংশোধন করা এই যে আইডিয়াটা এই আইডিয়াটা অ্যাকচুয়ালি নট অনলি টু পানিশ দ্য রং ডুয়ার অনলি অর্থাৎ শুধুমাত্র যে অপরাধ করেছে তাকে পানিশমেন্ট দেওয়াটাই কিন্তু এই থিওরির উদ্দেশ্য নয় বাট আদার্স উড অলসো লার্ন এ লেশন দ্যাট কমিশনাইজিং অফ ক্রাইম ইজ এ ব্যাড বার্গেন এর সাথে সাথে অন্যদেরকেও একটা শিক্ষা দেওয়া যে ক্রাইম সবসময় কিন্তু একটা খারাপ জিনিস এবং ক্রাইম করলে কিন্তু এই রকম ধরুন একটা শাস্তি বা এইরকম একটা তাকে সমস্যার কিন্তু মুখে পড়তে হতে পারে দ্য অফেন্ডার নোজ দ্যাট ইফ হি ভায়োলেটস দ্য ল হি উড বি ভিজিটেড উইথ পেনাল্টি অ্যান্ড দিস ফিয়ার ইন হিম কজেস হিম টু বিহেভ অ্যাজ এ নর্মাল হিউম্যান বিইং এবং এখানে যখনই ধরুন রং ডোরকে যখন পানিশমেন্ট দেওয়া হচ্ছে তাহলে সেও যেমন ধরুন এক্ষেত্রে সংশোধিত হবে এবং তার সাথে সাথে অপর যারা তাকে যারা দেখছে বা তার ধরুন তার তার সংস্পর্শে যারা আসছে তারাও কিন্তু তার কাছ থেকে একটা লেশন শিক্ষা নিতে পারবে যে অপরাধ করলে তার কিন্তু ছাড়া হবে না অপরাধ করলে তার কিন্তু শাস্তি পেতেই হবে তো ভিউয়ার্স এটা ছিল ডিটারেন্ট থিওরি নেক্সট হচ্ছে প্রিভেন্টিভ থিওরি প্রিভেন্টিভ মনে হচ্ছে অ্যাকচুয়ালি তাকে একটা সুযোগ দেওয়া ইংরেজিতে একটা কথা আছে যে প্রিভেনশান ইজ বেটার দেন কিওর প্রিভেন্ট করা অর্থাৎ একটা অপরাধী যদি ধরুন কোনো অপরাধ করে তাহলে তাকে এমনভাবে সাজা দিতে হবে সেটা যেন সে আর ফার্দার যাতে না করতে পারে যেমন ধরুন ইফ অ্যান অফেন্ডার ইজ এ হ্যাবিচুয়াল থিপ হিজ হ্যান্ডস আর কাট জাস্ট টু প্রিভেন্ট হিম ফ্রম স্টিলিং এগেন অর্থাৎ এই যে প্রিভেন্টিভ থিওরি ধরুন কোনো একটা চোর যে চুরি করেছে তাহলে এই থিওরি অনুযায়ী বলা হচ্ছে যে তার একটা হার্ট কেটে নেওয়া হোক তার তাতে করে সে কিন্তু ফার্দার যাতে চুরি করা বা অপরাধ করতে গিয়ে যাতে ভয় পায় তাহলে প্রিভেন্টিভ থিওরির মানেটা এটাই যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর যে যেমন ধরুন অপরাধ করবে সেই রকম তাকে যেন সাজা দেওয়া হয় যাতে করে সে অপরাধটা ভবিষ্যতে না হয় অর্থাৎ অপরাধটাকে যাতে প্রিভেন্ট করা যায় এবারে ভিউয়ার্স নেক্সট হচ্ছে রেট্রিবিউটিভ থিওরি রেট্রিবিউটিভ মনে হচ্ছে ধ্বংসাত্মকমূলক অর্থাৎ হিংস্র যেটা এখানে বলা হচ্ছে যে অপরাধ অপরাধ সে মার্ডারি করুক রেপ করুক ডেকোয়াইটি করুক বা ধরুন একটা এক্সটর্শন করুক সেটা অপরাধ সেই জন্য যে ধরুন যেমন অপরাধ করবে অর্থাৎ অপরাধী সাজা সেই রকমই হবে এই জন্য দেখবেন এই থিওরির মেন বিষয়বস্তু বা প্রিন্সিপালটা হচ্ছে ঠিক এরকম যেটা একটা রিভেঞ্জমূলক বলা যেতে পারে অ্যান আই ফর অ্যান আই অ্যান্ড এ টুথ ফর এ টুথ কেউ যদি একটা চোখ তুলে নেয় তা দুটো চোখ তুলে নেওয়া হোক কেউ যদি কাউরির ধরুন পাঁচটা দাঁত ভেঙে দেয় তাহলে তার পুরো পুরো দাঁত তার ভেঙে দেওয়া হোক এই রেট্রিবিউটিভ থিওরিটা এটা যে যেমন ধরুন করবে যার যেমন কাজ সেই তার ফল সেরকম হবে প্রয়োজন হলে তাকে আরও বেশি ফল দেওয়া হোক যেমন কর্ম তেমন ফল এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেট্রিবিউটিভ থিওরি এরপরে চলে আসুন এক্সপিয়েটোরি থিওরিতে অ্যাকর্ডিং টু দিস থিওরি বাই আন্ডারগোয়িং পানিশমেন্ট দ্য ক্রাইম ইজ এক্সপিয়েটেড দিস থিওরি ইজ বেসড অন মোরাল অর্থাৎ এই থিওরিটা নৈতিক দিকটা দেখতে বলছে যে অপরাধ করছে সে কেন অপরাধ করছে সে কি কোনো সোসাইটাল কোনো পেশার থেকে অপরাধ করছে সে কি কোনো দারিদ্রতার কারণে অপরাধ করছে বা সে কি কারির চাপে পড়ে বা কোনো একটা ব্যাড বার্গেনে পড়ে কোনো একটা গ্রুপে পড়ে সে অপরাধ করছে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অপরাধীর নৈতিক যে বিষয় তার যে নৈতিক যে চরিত্র এটা কিন্তু দেখা দরকার এরপরে ভিওয়ার্স আমরা লাস্টে চলে আসবো রিফর্মেটিভ থিওরি রিফর্মেটিভ একটা হচ্ছে টোটালি আপনার একটা কারেকটিভ হোমের মতো এই থিওরির মেন উদ্দেশ্যটাই হচ্ছে টু ওপেন এ স্কুল ইজ টু ক্লোজ এ প্রেজেন্ট অ্যাকর্ডিং টু দিস থিওরি দ্য ক্রাইম ইজ এ ডিজিজ হুইস শুড বি ডায়গনেসড অ্যান্ড টিটেড সাইন্টিফিক্যালি লাইক অল আদার ডিজিজ অর্থাৎ যে ব্যক্তি ধরুন অপরাধ করছে তাকে এমন একটা হোমে পাঠানো হোক তার অর্থাৎ চিকিৎসার দরকার আছে তাকে বেটার ট্রিটমেন্ট দেওয়া হোক তাকে আরও বেটার গাইড দেওয়া হোক যাতে করে সে অপরাধ না করতে পারে কারণ একটু আগেই বলা হলো যে একটা মানুষ বিভিন্নভাবে আপনার অপরাধ করতে পারে কখনও সোসাইটাল প্রেশার থেকে হতে পারে কোনো ব্যাড সঙ্গে পড়ে হতে পারে কাজেই রিফরমেটিভ থিওরি হচ্ছে যে এই যে ধরুন যারা অপরাধ করছে তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক তাদেরকে একটা হোমে নিয়ে যাওয়া হোক তাদেরকে একটা কাউন্সেলিং করানো হোক যাতে করে তারা বুঝতে পারে যে তারা যে জিনিসটা করছে সেটা তাদের পক্ষে শুধু নয় একটা সোসাইটির পক্ষেও পক্ষেও একটা অমঙ্গল এবং তারা যাতে সেই লাইফটাকে ছেড়ে নতুন করে আবার নর্মাল লাইফে আবার আসতে পারে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আলোচনা দ্যাট ইজ ভেরিয়াস থিওরিজ অফ পানিশমেন্ট অফ ক্রাইমস আশা করা যে আপনারা এই ব্যাপারে একটা পরিষ্কার ধারণা পেয়েছেন পরিশেষে বলি আমাদের রাইজিং লিগের চ্যানেলের সাথে যারা আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন